দোকানখান দি ছোৱালী দুজনী পঢ়াই শুনাই টেটত চাকৰি পাইছে। কষ্টৰ ফলাফল মায়ে আশীৰ্বাদ দিছে আৰু মায়ে দিছে আৰু সুগ্ৰতাৰা মায়ে। নমস্কার প্রিয় দর্শক, বয়ঙ্কুরে আপনার সকলকে প্রথমতে স্বাগতম জানাইছো। আর মোর পিছফালে যদি আপনাদের চাই উগ্রতারা দেওয়াল আছে, আর উগ্রতারা দেওয়ালের সন্মুখত ধূপদীপ নৈবেদ্য পোয়া এখন দোকান দেখাইছো আপনাদের। এখন হয়েছে আটাইতকৈ পুরনি দোকান, উগ্রতারা দেওয়ালের সন্মুখত থাকা আটাইতকৈ পুরনি দোকানখনে হয়েছে এই দোকানখন। আর এই দোকানখন এজন খুড়া আর এগারী খুড়িয়ে চলাই আছে, আর তেওঁলোকৰো আছে এক জীবন কাহিনী। সেই কাহিনী আপনাদের আজি জানাম। আর যেহেতু মানে উল্লেখ করছো এই উগ্রতারা দেওয়ালের সন্মুখত থাকা আটাইতকৈ পুরনি দোকানখনের আপনাদের দেখাইছো, আর সহিতে মই এই মুহূর্তে কথা পাতিম। খুড়া, আপনাদের দোকানখন ইয়াতে আটাইতকৈ পুরনি নহয় জানো? পুরনি। কেতিয়া আরম্ভ করেছিল কথাখিনি জানাবছেন অল্প? 84 85 পর আরম্ভ হয়েছে। আর তেতিয়া ইয়ার পরিবেশটা কেন আসলে? এই পরিবেশটা তেতিয়া ইমান ভাল, ইমান মই যেটা আরম্ভ করেছিল তেতিয়া ইমান ভাল হওয়া নাছিল, এটা তো বহুত ভাল হয়েছে। বহুত মন্দিরে বহুত ভাল হয়েছে, পরিবেশ গুলা ভাল হয়ে আছে, যাত্রী আহিছে, সবখানি ভাল হয়েছে। আর তেতিয়া পরিবেশটা এনেকুৱা আপনার ফুটপাথ হওয়া নাছিল, বা আমি এনে সাধারণ হিসাবে দিছিলো দোকান। চাকি বন্তি বেশি বিক্রি নাই, রাস্তাঘাট এইবিলাক হওয়া নাছিল, অকল পাকা আছিল রাস্তাটো, আছিল আৰু পাকাই আছিল রাস্তাটো, গাড়ি মটরের পরিবেশটো কম। মোৰ নাম রাজা বৈশ্য। মাক দেউতাক কোনোৱেই নাই, সেনেকে ওলাই আহিছিল, এনেকে 5 টকামান লৈ, আৰু গুৱাহাটীত এজন মানুহে লৈ আহিছিলে। তেওঁ লৈ আহি পেলাই ইয়াতে মন্দিরের পিছফালে তেওঁ বেংকত কাম কৰিছিলে, যিজনে আনিছিলে। তাৰপিছত তাতে তেওঁৰ লগতে কেইদিনমান থাকিলে, আৰু থাকি পেলাই আৰু তেওঁ বেংকত গুচি যায় আৰু মানুহ লৈ অহা মানুহজন। তাৰপিছত এনাই থাকে কাৰণে তেওঁ মন্দিৰতে চাকি ধূপৰ দোকান অকণমান দিছিলে, সৰু এখন, সেয়াতে দি পেলাই আৰু সেনেকে তেওঁ আছিলে, চলি আৰু। তাৰপিছতে আৰু চলি থাকি আৰু এনেকে বিয়া বাৰু হ'ল, ল'ৰা ছোৱালী দুটা ছোৱালী হ'ল, ছোৱালীটোৱে পঢ়াই শুনো। মই 90ৰ পৰা পরিবেশ তেতিয়া আর মানুষ ইমান গাড়ি সারি একই নাই, রাস্তা সরু সরু পাকা রাস্তা হলেও এনেকে মানুষ নাই, 1 টকা 2 টকা চাকির দাম আসলে, আর বিক্রি সিক্রিও নাই, 10 টকা বিক্রি করে, 30 টকা 20 টকা এনেকা বিক্রি করে। আর এনেকে তাও চলি থাকিল আর অত বছরে, আজিল দোকানখান দিয়ে আছে দুজনী ছোৱালী, দোকানখান দিয়ে এতক পড়াই শুনাই কি ডাঙর দীঘল করে, এতে চাকরিও করে। তাই এতো মাস্তনী দুজনীয়ে হেয়াত আর 2022-ত, এজনী 23-ত। এই দোকানখান কষ্ট করে খুড়ায় আর পড়ালে এতক, এতিয়া অলপ ভালে হয়েছে, মানে আগতে নাছিল আর অলপ চলে আর দোকানখান দি ছোৱালী দুজনী পড়াই শুনাই টেটত চাকরি পাইছে। কষ্টৰ ফলাফল মায়ে আশীৰ্বাদ দিছে আৰু মায়ে দিছে আৰু উগ্ৰতাৰা মায়ে। প্ৰিয় দৰ্শক, এইদৰে আপোনালোকক দেখুৱালো উগ্ৰতাৰা দেৱালৰ সন্মুখত থকা আটাইতকৈ পুৰণি দোকানখন, চাকি ধূপ আদি নৈবেদ্য পোৱা আটাইতকৈ পুৰণি দোকানখন আপোনালোকক দেখুৱালো। আৰু এই মুহূৰ্তত আপোনালোকৰ মাজৰ পৰা মই অংকুৰে বিদায় লৈছোঁ। ধন্যবাদ।